ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গোডাউনের পাশে থাকা অন্তত 12টি বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 1টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বনডাকপাড় এলাকার একটি কেমিক্যাল গোডাউনে হঠাৎ বিস্ফোরণের সাথে সাথে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাথে পুলিশ, র্যাব ও স্থানীয়রা সহযোগিতা করে আগুন নেভাতে। এ ঘটনায় 5 জন দগ্ধ হন, তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কেমিক্যাল গোডাউনটি সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তা সরিয়ে নেওয়া হয়নি। আমরা অনেকবার এখানে মালিককে বাধা দিছি, সে জোরপূর্বক আমাদের এখানে রাখছে। আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই। পুরো এই এলাকার মানুষ আতঙ্ক হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে বলার মতো নেতা।